দেশের অধিকাংশ মানুষই দারিদ্র সীমার নিচে বাস করে, অন্ন বস্ত্রের ব্যবস্থা করতে পারে না। তাই রাজনীতির রং না দেখে, বাছবিচার না করেই প্রকৃত প্রাপকদের সরকারি সুবিধা প্রদান করা দরকার। এ কথা সংবিধান বললেও কেন্দ্রের সরকার তা অনেক ক্ষেত্রেই মানছে না বলেই অভিযোগ। এমনকি যুক্তরাষ্ট্রীয় ধর্ম না মেনে কৃষি সহায়তা প্রদান থেকে বাড়ি তৈরির ক্ষেত্রে নানান শর্ত চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। আর বাংলার মানুষের স্বার্থে রাজ্য সরকার এই শর্ত না মেনেই স্বকীয় স্বাধীনভাবে নীতি তৈরি এবং রূপায়ণে উদ্যোগী হয়েছে। তার স্পষ্ট প্রতিফলন দেখা গেল বাড়ি নির্মাণের ক্ষেত্রে। বলা যায়, বাড়ি নির্মাণ প্রকল্পে নাম নিয়ে আপত্তি তোলার পর নয় ছয়ের অভিযোগ করে টাকা আটকে দেয় কেন্দ্রীয় সরকার। বারবার কেন্দ্রীয় টিম পাঠিয়েও বেনিয়মের কুল কিনারা হয়নি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় দানার মতন ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাংলার মানুষদের বাড়ি তৈরির জন্য সমীক্ষা শুরু করেছে রাজ্য সরকার। আরও 11 লক্ষের বেশি বাড়ি তৈরির লক্ষ্যে চলছে আলোচনা, প্রশাসনিক কর্মতৎপরতা। এই অবস্থায় মঙ্গলবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন কেন্দ্রীয় শর্ত বা বাধা মানবে না বাংলা সরকার। রাজ্য সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে থেকেই নতুন বাড়ি নির্মাণের প্রকল্পকে কার্যকর করবে। কেন্দ্রের শর্ত অনুযায়ী আবাসের বাড়ি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের অভিমুখ হবে মানবিক। বাংলা আবাস প্রকল্পের জন্য কেন্দ্রীয় শর্ত লাগু করা হবে না। একই সঙ্গে বাংলার প্রশাসনিক প্রধান নবান্নের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের সহায়তা প্রদানে বিভাজন করলেও বাংলা সেই পথে হাঁটবে না। রাজধর্ম মেনে সরকারের স্পষ্ট নীতি হল কৃষিক্ষেত্রে সবাই শস্য বীমা পাবে, এক্ষেত্রে কোনো কেন্দ্রীয় শর্ত মানা হবে না। বিষয়টি দেখতে হবে মানবিকভাবে। কেন্দ্র আর্থিক উপার্জন বা আয়ের ভিত্তিতে প্রধানমন্ত্রী কৃষক কল্যাণ যোজনায় সাহায্য দিলেও রাজ্য সরকার দুঃসময়ে সবাইকে সাহায্য করবে। যে কোনো জায়গায় যেন লোক কম থাকার জন্য কোনো কৃষক বঞ্চিত না হয়, বঞ্চিত না হয়, সেটাকেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। যে আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা কেন্দ্রীয় সরকারের মতো করে কোনো স্কিম করি না। আমাদের স্কিমের অভিমুখটা হচ্ছে মানবিক। সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বিচার করে নিয়ে একটা মানুষ যাতে পায় সেটা দেখতে হবে। শস্য বীমা এবং আবাস যোজনার অর্থ বিলির বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার নবান্নে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের শর্ত অনুযায়ী নয়, আবাসের বাড়ি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের অভিমুখ হবে মানবিক। বাংলা আবাস প্রকল্পের জন্য কেন্দ্রীয় শর্ত লাগু করা হবে না। আবাস যোজনা নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের দৃষ্টিভঙ্গিগত ফারাক রয়েছে দীর্ঘদিনের। বাংলার জনপ্রতিনিধিরা বারবার দিল্লিতে দরবার করলেও কেন্দ্রের বিজেপি সরকার এই রাজ্যের গৃহহীন বা কাঁচা বাড়ির মালিকদের মাথার ছাদ তৈরির অর্থ বরাদ্দের সময় আমরা ওরার কালচার বজায় রাখে বলেই অভিযোগ তৃণমূলে। এখন তৃণমূল স্তরের মানুষের সুখী গৃহকোণ তৈরিতে বাংলা সরকারের এই বাস্তববাদী নীতি অন্য রাজ্যের কাছে আলাদা নজির গড়বে বলে মনে করছে প্রশাসনের কর্তারা। জয় চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগরণ।